সো প্রায় নতুন ইউটিউবাররা যখন ইউটিউব চ্যানেল খোলে তো তারা কিন্তু তাদের চ্যানেলের সুন্দর দেখে একটা নাম দেয় এবং তারা যখন ওই নামটা ইউটিউবে গিয়ে সার্চ করে ওখানে তাদের চ্যানেলের নাম আসে না বা কী হয় ওই নামে অন্য কোনো চ্যানেল আসে কিন্তু তাদের চ্যানেল আসে না তো তারপর তারা কি করে ইউটিউবে গিয়ে সার্চ করে যে সার্চ লিস্টে কীভাবে চ্যানেল আনতে হয় তো ওখানে বড় বড় ইউটিউবারদের ভিডিও আসে এবং ওই বড় বড় ইউটিউবাররা তাদেরকে বলে যে আপনার চ্যানেলের নাম ইউনিক হতে হবে বা ওই নামে না যেন কোনো চ্যানেল থাকে আমি আপনাকে বলছি আপনার ওই নামে যদি ওয়ার্ল্ডের থেকে বড়ো চ্যালেঞ্জ থাকে তবুও আপনার চ্যানেলের নাম সবার ওপরে আসবে এবং আমি নিজে করেছি আপনিও যদি করেন আপনারও পুরো সাজলিস্টটা একদম ওপরে আসবে তো কীভাবে আসবে সেটা দেখার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব সো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি আসার পর ইউটিউবটা ওপেন করে নেবেন এবং সরো ফাস্ট আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো যে ওয়ার্ল্ডের সবথেকে বড় চ্যালেঞ্জ টি সিরিজ যার দুশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ওই নামে আমি চ্যালেঞ্জ বানিয়ে আপনাদের সামনে একদম র্যাঙ্ক করে দেখাবো তো সর্বপাশ যদি আমরা সার্চ বক্সে লিখি টি সিরিজ বলে যে চ্যালেঞ্জ আছে টি সিরিজ দেখতে পাচ্ছেন এখানে টি সিরিজ লিখেছি তার পাশে আমি একশোকে দিয়েছি লিখে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন ওপরে একদম একটা চ্যালেঞ্জ আছে টি সিরিজ একশোকে এবং তার নিচে একটা চ্যালেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন টি সিরিজ একশোকে এই নিচের চ্যালেঞ্জটাই আমার আমি আপনাদেরকে বলেছি যে ওয়ার্ল্ডের সব থেকে বড়ো চ্যানেল ওই নামে চ্যানেল আপনাদের সার্চ করে একদম ওপরে এনে দেখাবো দেখুন পুরো ওপরে এসছে এবং চ্যানেলটা যদি ওপেন করি দেখুন আমার একটা ব্লগ ছাড়া আছে ভিডিও দেখুন একটাই ভিডিও দু মাস আগে খোলা তিনশো সাতাশটা ভিউজ এবং এটা আমি কীভাবে করছি সেটা আজকে আপনাদের দেখাবো তো জাস্ট আপনারা কী করবেন এই পেন আইকান দেখতে আছেন এরকম পেন আইকানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখান থেকে কী করবেন আপনাদের চ্যানেলের নামটা এডিট করে নেবেন তো আপনি যে নামে চ্যানেল বানিয়েছেন ওই নামে ফার্স্ট একবার চ্যানেলটা ইউটিউবে সার্চ করে নেবেন ওই নামে কতগুলো চ্যানেল আছে সার্চ করলে ওখানে চলে আসবে যেমন আমার টি সিরিজ নামে ওয়ার্ল্ডের সবথেকে বড় চ্যানেল তো আমি জাস্ট কী করেছি আমার চ্যানেল ওপরে আসার জন্য পাশে একশো কে দিয়ে দিয়েছি তো আপনারা কি করবেন আপনারা ওই নাম পাশে একশো দিয়ে দেবেন বা কোনো সংখ্যা দিয়ে দেবেন তেইশ বা টু পয়েন্ট জিরো এরকম দিয়ে দিতে পারেন এবং আপনি যদি মনে করেন যে আপনার এরকম কোনো সংখ্যা নংখ্যা কিছু দেবেন না তাহলে কিন্তু আপনার এমন কোনো চ্যানেলের নাম খুঁজতে হবে যেটা ইউটিউবে নেই ওইরকম খুঁজে আপনাকে দিতে হবে কারণ আপনি ভাবছেন যে নামে আপনি ইউটিউবে চ্যানেল খুলবেন ওই নামে যদি ইউটিউবে থাকে তো তাহলে কিন্তু আপনার ওপরে আসবে না আর যদি না থাকে তাহলে আপনার আসবে আপনি যদি এরকম নামের শেষে এরকম টু পয়েন্ট জিরো বা একশো এরকম লিখে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেল একদম ওপরে আসবে ও যে কটা চ্যালেঞ্জ থাকুক তো জাস্ট আমি আপনাদের বয়ানোর জন্য কিন্তু আমি এখানে যেটা কে ছিল একশোকেই থাকবে দেখতে আছেন একশোকে আছে তো জাস্ট এরকম চ্যালেঞ্জের নাম দিয়ে দেবেন তো তারপর আপনাদের চ্যালেঞ্জ ব্র্যাঙ্ক করার জন্য আরও কিছু সেটিং করে নেবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন সার্চ বক্সে লিখবেন এম ডট ইউটিউব ডট কম তো জাস্ট আপনাদের সামনে এরকম চলে আসবে ওপরে তিনটে প্রকৃষ্ট বার দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন সাইড করে নেওয়ার পর একদম আবার ওই ওপরে দেখতে হচ্ছেন তিনটে পুটকিবৃষ্ট বাড়ির নিচে আপনাদের চ্যানেলে লোগো দেখতে পারবেন লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর ইওর চ্যানেলে ক্লিক করবেন ইওর চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যা একদম ওপরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিং জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন ওপরে জেনারেল নিচে চ্যানেল চ্যানেলে ক্লিক করবেন তো আপনারা কিছু বড় ইউটিউবার দেখেছেন যে এখানে এই চ্যানেল কিওয়ার্ড দিলে তবেই চ্যানেল র্যাঙ্ক করে তো জাস্ট আমি আপনাদের লাইভ প্রুফ ওখানে দেখিয়ে দিলাম দেখুন এখানে আমার কিন্তু কোনো চ্যানেল কিওয়ার্ড নেই তো তবুও আমি আপনাদেরকে বলে রাখছি আপনারা কিন্তু অবশ্যই এখানে চ্যানেল কিওয়ার্ড দেবেন যদি আমার যেমন চ্যানেলের নাম টি সিরিজ কে ওরকম আপনাদের যা চ্যানেলের নাম ওইরকম চ্যানেলের নাম কিছু দেবেন তারপর আপনারা কী করবেন আপনাদের ওই ক্যাটাগরি সার্চেবেল কিছু টাইটেল নিয়ে এখানে দিয়ে দেবেন তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন টি সিরিজ একশোকে দিয়েছি জাস্ট এখানে আমার এই কিউআরটা হয়ে গিয়েছে তো আপনারা এরকম নোটপ্যাডে আপনাদের চ্যানেলের নাম লিখবে কিছু টাইটেল লিখবে লিখে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন দিলে কিন্তু আপনার এখানে কিউআর হয়ে যাবে এবং পাঁচশো ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনারা এটা রাখতে হবে তারপর নিচে সেভ দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন ক্লিক করার পর এক দুদিনের মধ্যে আপনার চ্যানেল একদম সব থেকে উপরে আসবে গ্যারান্টি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং দু হাজার বাইশ সালে নতুন চ্যানেল খুব তাড়াতাড়ি কীভাবে গ্রো করতে হয় ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওই ভিডিওটা কিন্তু আপনি অবশ্যই দেখবেন আপনার অনেক উপকার হবে এবং ইউটিউবের সম্বন্ধে কোনোরকম কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা থাকলে ডিসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ওখানে ফলো করে আমাকে এস এম এস করবেন আমি আপনাকে হেল্প করে দেবো এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা